এটা কোনো মরুঝড় বা গহীন অরণ্য নয়, এটা বাংলাদেশের এমন এক জায়গা যেখানে একসাথে দেখা মেলে ম্যানগ্রোভ বন, চিত্রা হরিণ, লাল কাঁকড়া আর সুবিশাল সমুদ্র সৈকতে। 2021 সালের মার্চে ডিবিসি নিউজে এই সংবাদ প্রচারের পর বদলে গেছে পুরো এক জনপদ। বিস্ময়কর পরিবর্তন এসেছে কুকরিমুকরি পর্যটনে। দুই বছর আগেও যেখানে পর্যটক আসত বছরে মাত্র 8 থেকে 10 হাজার, সেখানে গত বছর পর্যটক ছিল লক্ষাধিক। ফলে বেড়েছে এলাকার মানুষের আয়, উন্নয়নের ছোঁয়া লেগেছে রাস্তাঘাট বাড়িঘর থেকে প্রতিটি এলাকায়। গত বছর ডিবিসি নিউজে খুব সুন্দর একটা রিপোর্ট তারা উপস্থাপন করছে। এই রিপোর্টটা এত সুন্দরভাবে তারা উপস্থাপন করছে যে আসলে কুকরির সকল বিষয়গুলি ওই ভিডিওতে দেওয়া আছে, যার কারণে মানুষ ওই ভিডিওটা যখন মানুষ ক্লিক করে দেখে, দেখার পরে সকল কিছু যখন মানুষ দেখতে পায়, তখন মানুষ আরও দ্বিগুণ হারে আসছে। আমরা একটা হিসাব করছি, গত বছর ডিবিসির যে নিউজ করছে এরপরে এবছর তার যে প্রায় ডাবল লোক আমাদের এখানে ঘুরতে আসছে। কুকরিটা আসলে এরকম পিসফুল একটা প্লেস, ডান পাশে জঙ্গল, বাম পাশে নদী, এন্ড বিচ এরিয়াটা খুবই সুন্দর। স্থানীয় নারী হোসনে আরা বেগম এক সময় তার স্বামী দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতেন। বদলে যাওয়া কুকরিমুকরিতে পর্যটকদের জন্য তিনি চালু করেছেন হোম স্টে সার্ভিস। টাকার বিনিময়ে পর্যটকদের নিজের বাড়িতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি। এই ব্যবসা থেকে বর্তমানে প্রতি মাসে তার আয় হয় 20 থেকে 25 হাজার টাকা। কয়েক বছরের ব্যবধানে তিনি এখন লাখপতি। স্বামী কোনো কাজ করতে পারত না এবং দিনমজুরি করতাম, কোনোদিন কাজ পাইতে কোনোদিন পাইতো না। তখন আমি এই ঘরের যোগাযোগ নিয়ে আমি এই ঘরের সিদ্ধান্ত নিয়ে ঘর নিলাম। তারপর আমি FB-র মাধ্যমে এই ঘরের হোমস্টে চালু করে আমি এই ভালো একটা কামাই রোজগার পাই। শুধু হোসনে আরাই নয়, এমন অনেক নারী উদ্যোক্তা পর্যটন নির্ভর কাজ করে পাল্টে ফেলেছেন নিজেদের জীবন। অনেকটা সহায় সম্বলহীন অবস্থা থেকে গড়েছেন পর্যটন নির্ভর লাভজনক ব্যবসা। এমনকি সেই ব্যবসার আয় থেকে নির্বাচন করে বনে গেছেন জনপ্রতিনিধিও। আমি যখন হোমস্টে কার্যক্রম শুরু করি তখন 4 রুম বিশিষ্ট একটা হোমস্টে ছিল। ওই হোমস্টে থেকে আমার যে ইনকাম আসতো, ইনকাম দিয়ে আমি আরো 2টা রুম বাড়াইছি। তো আস্তে আস্তে আবার আরেকটা আলাদাভাবে হোমস্টে তৈরি করছি। শুধু নারীরাই নয়, স্বাবলম্বী হয়েছেন স্থানীয় বেকার যুবকরাও। আগে যেখানে ছিল না যোগাযোগের তেমন কোনো ভালো ব্যবস্থা, ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর পুরো এলাকা এখন হয়েছে পর্যটক বান্ধব। অটোরিকশা, মোটরসাইকেল, স্পিডবোর্ড ও নৌকা চালিয়ে অনেকেই এখন স্বাবলম্বী। একসময় কৃষি কাজ টাজ করতাম, হয়তো জেলের কাজ করতাম, রাস্তাঘাট ছিল না, রাস্তা মাটির রাস্তা ছিল। রাস্তাঘাট খুব পাকা হয়েছে বা রাস্তাঘাট সব ভালো হয়েছে, পর্যটকও বাড়ছে, আমাদের ইনকামও বাড়ছে। কুকরিমুকরিকে কেন্দ্র করে জেলায় বছরে 100 কোটি টাকা আয় হয়েছে বলে জানান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের। এই সবকিছুই সম্ভব হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও পরিবার উন্নয়ন সংস্থার ইকোট্যুরিজম প্রকল্পের মাধ্যমে। এই অঞ্চলের মানুষের যা আয়, এই চর ফ্যাশনের এখানকার মানুষের আয় অলমোস্ট 100 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, এবং এটা হচ্ছে শুরুয়াত মাত্র। গত এক বছরে কুকরিমুকরিতে পর্যটকের সংখ্যা বাড়ার পেছনে গণমাধ্যমের ভূমিকার কথা স্বীকার করে ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশেম মহাজন। গত বছর আসলে একটা ডিবিসি নিউজ অনেক ফলোয়ার আমি দেখেছি, অনেক লাইক কমেন্টস ফলোয়ার ফলো হয়েছে। তো এতে করে কিন্তু আসলে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে পর্যটকদের আগ্রহ হচ্ছে এবং পর্যটকরা এখানে আসছে। দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা চর কুকরিমুকরি ও ভার্জিন বিস্তারুয়া হয়ে উঠতে পারে দেশের অন্যতম বড় ও জনপ্রিয় পর্যটন এলাকা।